করিলি রে তাই কি বলছি, অল্প বয়সে প্রেম করলে কি আর ঘরে থাকা যায়? ঘরে কিন্তু থাকা যায় না, কি থাকা যায়? যায় না। তাই আমার প্রেম কার সঙ্গে হয়েছে জানি? কোনো মানুষের সঙ্গে নয়। এই যে দোতারা দেখছেন, আগে দোতারা ছিল, এখন স্টেনার হয়েছে, স্টেনার ব্যঞ্জন। এই দোতারার সুরে পাগল হয়ে সেই ছোট থেকে ঘর ছাড়া হয়েছি। যখন ক্লাস থ্রিতে পড়তাম, মনে আছে এখনো, বাবার কাঁধে করে গান করে বেড়াতাম, বাবা নিয়ে যেত সঙ্গে করে। সেই যে তখন থেকে ঘর ছাড়া হয়েছি, রাতের পর রাত জেগে চলেছি, এখনো কিন্তু থামিনি। এখন এত বড় হয়ে গেছি, পড়াশোনা করেছি, পড়াশোনা ছেড়ে দিয়েছি, কলেজ পাশ করে চলে আসার পরেও কিন্তু এই গানটা এখনো গিয়ে চলেছি, ছাড়তে পারছি না। কারণ এই গানটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে এই গানটাকে আমার আত্মীয় স্বজন অনেক বলে যে গান ছেড়ে দিতে, কিন্তু পারিনি ছাড়তে। কেন জানি? শুধুমাত্র এই দোতারার জন্য, এই দোতারার শুনে পাগল হয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই, শুধুমাত্র আপনাদের মতো শ্রোতাদের মনোরঞ্জন করবার জন্য। কারণ শ্রোতারা যদি মনে করে, যদি আশীর্বাদ করে, একজন শিল্পী ছোট থেকে অনেক বড় হতে পারে, তাই তো আপনাদের মাঝে এসেছি আজকে ছুটে, কিছু গান শুনিয়ে আপনাদের নিজের কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তাই এই গান বাজনা হলো ইশকের গাজার মতো, জানেন তো, যদি কেউ একবার ওই নেশা ধরে সে কিন্তু আর ছাড়তে পারে না। আর গান এমন একটা নেশা, ওই নেশার থেকেও মারাত্মক, ওই নেশা ছাড়া যায় কিন্তু গান ছাড়া যায় না। তাই তো বলেছে দোতারার সুর যার মনে একবার লেগে যাবে সে কিন্তু আর ঘরে থাকতে পারবে না। তাই গানের ভাষাই বলছে, নবীন বয়সিয়া